নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার 13 মে 2022 পাঁচ রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণ আলোচনাটা আপনারা শুনুন। এই ভিডিওটি হচ্ছে গরিব থেকে ধনী হওয়া, অর্থাৎ আকস্মিক প্রাপ্তির এটি হচ্ছে ভিডিও। অর্থাৎ আপনি যদি হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তি আপনার জন্মছকে যদি থাকে, অর্থাৎ রাহু গ্রহ যদি মজবুত থাকে, তাহলে আপনার হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এই জন্য বারবার বলছি, রাহু কবচটা আপনার পরিধান করুন। রাহু কবচ আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটাতে সাহায্য কিন্তু করবে। আগামীকাল হস্তা নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র কিন্তু থাকছে, এবং শুভ সময় একটি 11:46 থেকে 12:48 পর্যন্ত। আরেকটি সময় হচ্ছে আপনার 12:59 থেকে 2:33 পর্যন্ত। এই সময়গুলো কিন্তু খুব ভালো। আর অশুভ সময় 10:15 থেকে আপনার 11:36 পর্যন্ত সময়টা হচ্ছে অশুভ। অর্থাৎ এই যে রাহুকাল, যেটাই অশুভ বলছি, সেটি হচ্ছে রাহুকাল। এই রাহুকালে শুভযাত্রা, কোনো কাজ, ইনভেস্টমেন্ট বা কোনো কিছু সিগনেচার করা এ সময় কিন্তু করবেন না। আমি এই ভিডিওটিতে যে পাঁচ রাশির কথা আমি বলবো, সেই পাঁচ রাশির আকস্মিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তি কিন্তু ঘটবেই। অর্থাৎ অর্থ এই পাঁচ রাশি কিন্তু আগামীকাল পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য ভাব। আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে, আপনার কিন্তু অর্থ কিন্তু দুর্দান্ত অর্থ আপনি কিন্তু পাবেন। আপনি কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন। এর পাশাপাশি শেয়ার মার্কেট, স্টক বিজনেস যারা ব্যবসা করছে, তাদের 4-5 গুণ লাভ কিন্তু হতে পারে। এবং যারা প্রবল প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা যাদের ছকে আছে, তারাও কিন্তু কোটিপতি আগামীকাল কিন্তু হতে কিন্তু পারে। আমি রাশিভিত্তিক নাম, রাশিভিত্তিক শুভ সময়টি আমি আপনাদের সামনে আলোচনা করব, এবং টার্গেট নাম্বার বিশেষভাবে ইম্পর্টেন্ট। আগামীকালের শুভ সময় রাশিভিত্তিক তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 52। আপনাদের শুভ রং সেটা হচ্ছে হালকা সবুজ, এবং আপনাদের তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 11:48 থেকে 1:06 পর্যন্ত তুলা রাশি। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রাপ্তির, এই যে সময় দিচ্ছি, টার্গেট নাম্বারটা দিচ্ছি কি না, প্রাপ্তি কিন্তু ঘটবেই। যাদের ক্ষেত্রে হচ্ছে না, রাহু কবচ পরিধান করুন, নিজস্ব জন্মছক দেখান। যদি না থাকে সেক্ষেত্রে হস্তরেখা বিচার করুন, ভাগ্য আপনারও কিন্তু ঘুরতে পারে। অর্থাৎ একটি সংখ্যা আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। এরপর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে 6, এবং আপনাদের কালার হচ্ছে আগামীকাল গ্রে কালার, এবং আপনাদের শুভ সময় 12:48 থেকে 2:14 পর্যন্ত মকর রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা সেটি হচ্ছে 27।
আপনাদের ক্ষেত্রে শুভ রং বাদামি কালারটা, আপনাদের ক্ষেত্রে আগামীকাল শুভ। এবং সময়টা হচ্ছে আপনার 1:04 থেকে 3:18 পর্যন্ত শুভ সময়। 4 যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি, আগামীকাল প্রবল প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 19। আপনাদের শুভ রং সেটি হচ্ছে পিঙ্ক কালার। এবং আপনাদের শুভ সময়টা 1:12 থেকে 2:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আগামীকাল প্রবল প্রাপ্তি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সেটা হচ্ছে সকাল 11:58 থেকে 2:04 পর্যন্ত। শুভ রং ধনুরাশির ক্ষেত্রে সেটি হচ্ছে আকাশি কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। ধনুরাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার হচ্ছে 36, ধনুরাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। অর্থাৎ যে 5 রাশির আমি কথা বললাম, আগামীকাল 13 মে 2022 প্রবল প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি হবেই হবে। ডায়েরিতে নোট করে নিন, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা একবার বিচার করে নিন না। আপনিও কিন্তু হতে পারেন সৌভাগ্যশালী। আপনার যদি দশা, মহাদশা, অন্তর্দশা পারমিট করে, আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ কলিযুগে সেটি হচ্ছে রাহু। রাহু যদি স্ট্রং থাকে, আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু হবেন মালামাল। তো ভিডিওটি যারা দেখছেন, একবার না দুবার শুনুন, পাঁচবার শুনুন, কারণ এই ভিডিওটি বিশেষ কিছু তথ্য দেওয়া থাকে যেটা আপনি হতাশ কিন্তু হবেন না। এখানে হতাশের কোনো ব্যাপার না, আপনার হয়তো আজকে হচ্ছে না, কালকে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি। সেটা অবশ্যই একজন দক্ষ জ্যোতিষ ভাই, দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে জানাতে পারে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।